মনের দুঃখের নমুনা, চোখের কোন এক ফোঁটা জল তো দূরের কথা, গলার কাছে একটু সর্দি কাশির আওয়াজ তো নাই। আমি এই আমেরিকা শহরে আইছি কি তোমার কাছে মনের দুঃখ পরিচয় দিবে? হ্যাঁ ফালতু মুখরা যা পাও না, তাকে তো কিছু জানি এমন নাকি কিছু তো আমার ডাকতেছিল। আমি তো মনে করছি ভূ পেশে ডাকতেছি আমার। মুখ করবো তো কথা কয় না তো বলি, এটা কি তোমার বাপের বাড়ি পাবনা জেলার কামারহাট গ্রাম যে ঘরে ঘরে আছে ভূত ফুটকে দিবি? শোনো, এটা হচ্ছে আমেরিকা শহর, এখানে তুমি যদি ভূতে নেমন্তন্ন করে চা খাওয়ার কথা কও তাও তুমি ভূত পাবে না, বুঝছো? ফালতু কথা কো জাগা পাও না তুমি, তাই নিয়ে ফালতু কথা কয়া তো অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ তোমার কিরা কইছে আমার বাপের বাড়ি পাবনা জেলার কামারহাট গ্রামের হচ্ছে ভূত ফুটছি দেয় কত সত্তা না, একবারই খালি আমাদের জেলায় যায় একটা ভূত ফুটছি দিছিল। আমার দাদা তো তোমাকে বিয়ে করবে চাইছিল না, কারণ তুমি কম করে হলেও আমার দাদাকে আঘাত লম্বা কি হলো হাসি চকিসের জন্য। আমি মিথ্যে কথা বললাম? আমি তো সে কথা অস্বীকার করি নাই যে তোমার দাদা চাইতে আমি আঘাত লম্বা। আমার একটা সিন মনে পড়ে গেছে তাই আজ হাসতেছি। তোমার মনে আছে বিয়ের মালা বদলের সময় কি একটা সিন তৈরি হয়েছিল? তোমার দাদা মালা বদলের সময় আমার গলা লাগল না পায়ে গাছে থেকে আম পাড়ার মতো লাফায় মালা বদল করছিল মনে আবার থাকবি না। তারপরেও কি দাদা তোমার গলায় মালা পরাবের পানি ছিল? পানে নাই। শেষ পর্যন্ত আমি ছোট্ট একটা টুল নিয়ে দাদার পান নিচে দিলাম, দাদা সে টুলের উপর খাড়াইলো, তারপর তোমার গলায় মালা পরা দিল। আর সেই দাদা তুমি ভূত না কেউ তাই না? আমি দাদা খে আমি তোমাকে ভূত কব। ওই ভূত হাতে দুটো করে নিয়ে ঘুরতেছ কে দেখি যাও, আসল কথাই তো ভুলে গেছি বুঝছো। দুই দিন আর ছিঁড়িয়ে গেছে, ভাবলাম যে একটা এলাকা ঘুরে একটা মুচি খুঁজে নিয়ে ছিঁড়ে করে নিয়ে আসি হাতে মারতে নিলে, কিন্তু সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম কোনো মুচির দেখা নাই। আচ্ছা বলি, এ দেশে কি নাপিত মুচি এগুলো লাগে না নাকি? এই জন্য কি তোমাকে ভূত কই? আমেরিকা শহরে কি কেউ জুটে সিলাই করে পায় দেয়? সিনেমা বলছে ঠিক কথাই কইছাও, এ দেশে কোনো কিছু একটু পুনেন হলি পরে সহ্য হয় না, পাল্টা ভালা দেয়। আমার কি মনে হয় জানো বৌদি, এই দেশে যদি বৌডাও ওয়ান টাইম হইতো তাহলে পরে মনে হয় ভালো হইতো। ফালতু কথা কয়া কয়া আমাকে হাসাচ্ছে তাই না? তুমি কি কইছিলে আমাক? তুমি কইছিলে না আমেরিকায় আইসি তোমার দাদার ফিসার ব্যবস্থা করবে? আমার মনে হচ্ছে তুমি সেটি ইনস্টল করতেছো না। দেখি যাও, খারার পর তুমি একটা ভালো কথা কয়া দিলে, যা কিন্তু ঘটলো সব তো তোমার চোখের সামনেই ঘটলো। বুঝছেন ভাই, আমরা ফুল ফ্যামিলি আমেরিকা অ্যাম্বুসে আসছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। ওই যে একটা আলমারির মতো কিন্তু একটা মেশিন আছে, তার ভিতর দিয়ে আমাকে সকলে ঢুকিয়ে দিয়ে চেক করতেছিল। প্রথমে বাবা ঢুকলো, বাবা ঢোকার সাথে সাথে টুমপে নেওয়া ধরলো, দেখা গেলো যে বাবার কোমরের ভিতর খুন আর কেঁচি, বাবা বাদ পড়ে গেল। তারপর মা ঢুকলো, মা জিজ্ঞেস করেছে ওই ভিটা অফিসার যে আপনার সোয়ামীর নাম কি, বাবা ভুল করে জ্যাঠার নাম করা দিচ্ছে, মাও উঠে গেল। তারপর ঢুকছে বদ্দা, বদ্দা এমনি একটু ভিতু মানুষ, সে সব কিছু দিয়ে ভয় ফিট হয়ে গেছে, বদ্দাও বাদ হয়ে গেল। আমার স্ত্রী সুধা রানী, সে তো কিনা মেপতে ঢাকা মধ্যে আসতেই পারে না, কারণ বাসে উঠলি বলে তার খালি বমি বমি কখন করে বমি করে। সব তোমার চোখের বয়ার ঘটন, আমি আর তুমি চান্স পাইয়া এমনি কাজ চলে আসলাম, কারণ তুমি আমার দোষ দিচ্ছ কি চিন্তা নেই। তুমি পুলি না গপ্প আমার কাছে শুনেছ কি চিন্তা নেই? আমি কে বলে জানি নে, তুমি কইছিলে না আমেরিকা এসে তুমি গার্জেনের সাথে দেখা করবে, দেখা করে কবে যে তোমার দাদা আর হলো বাবা মার ভিসার ব্যবস্থা করে দিবে? হ্যাঁ সেদিন কিন্তু করেছিলাম, মনে করেছিলাম যে ও বাবা মা কাকার সাথে একটু দেখা করবো, ও বাবা মা কাকার চুলটা কাটি দেবো, দাঁড়িটা সাফ করে দেবো, তারপর একটু মাথা বানাতি বানাতি কবো কাকা মা বাপ দেশ ভাই বোন সব কিছু ছাড়িয়ে বিদেশে থাকার যে কি কষ্ট, আর কেউ না বুঝলে পরে আপনি বুঝতে পারবেন, কারণ আপনার নামই হচ্ছে ও বাবা মা কাকা। ঠাকুর আমেরিকা জেলায় আমার একটা কাকা শ্বশুর আছে, সে কথা তুমি আমাকে আগে কোনোই কিছু জানি, আমি যা পাও খান সেই কুন নাম করে আসছেন। শুনেছেন কেন মুখ কুন বন্ধ কথা কনছে না? ও বাবা কাকা কিরা, ও বাবা কাকা তোমার কাকা শ্বশুর নাকি? ও বাবা কাকা হচ্ছে আমেরিকা শহরের রাজা বুঝছো, প্রেসিডেন্ট। ওই কে রাজা? তো একসাথে দুটি নাম কে, মা বাবা দুটি? নামটা শুনে আমারও প্রথমে খটকা লাগেছিল, পরে হিসেব করে দেখলেন ধরে গেলি পরে এই উ বাবা কাকা হচ্ছে সারা দুনিয়ার বাপ মা, সেই জন্যই তার নাম হচ্ছে উ বাবা মা কাকা বুঝছো। ও ঠাকুরপো তাহলে একটু যাও না, উ বাবা কাকা যায় একটু পরে তোমার দাদা আর বাবা মা ভিসা একটু পরে, আমার এখানে একটু ভালো লাগে না ঠাকুরপো।
দমদম বন্ধ হয় আছি কিন্তু নিজে দম বন্ধ হয়ে আছে সেটা আমি বুঝি ভোর বেলা ঘুমেতে বুঝছেন ঝগড়া শুরু হইতে পারি মার সাথে ঝগড়া বাবার সাথে ঝগড়া আমার স্ত্রী সুধানির সাথে ঝগড়া এখন ঝগড়া করে পারতে চাও না সেই জন্য দম বন্ধ হয়ে আছি বেশ করেছি একবার গলা ফাই দিয়ে ঝগড়া করেছি আবার যা নদীর ধরে দাঁড়াইলে দুটি পক্ষীর ডাক শুনলে মনে সব রং জল হয়ে যেত অথচ দেখো এমনিতে কত বড় বড় দালান খাওয়া পড়া তারপরে শান্তি লাগে না তারা খুঁজতো বাবা মার কথা দেশের কথা মনে হইলি বুকে ফাটি হইনি 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 ওরে ভগবান আবার শুনে হয়ে গেল চোখ দিয়ে ডালিমে নট মরতেছে থামো 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 শোনো জিনিসটা বোঝা লাগবে বিষয়টা বোঝা লাগবে আমার উপর ভরসা রাখা লাগবে আমি তো ত্রিশটা করতেছি সবার কাছে জিজ্ঞেস করি ভাই উপমা কাকার ফোন নাম্বারটা নেন নালি বলে পানির ঠিকানা কন কেউ দেয় না খালি পিঙ্গলে যায় হঠাৎ করে সেদিন একজন লোক তার কাছে কয়েছি ভাই উপমা কাকার ফোন নাম্বার আছে মোবাইল নাম্বার না তা আপনি কোন পানি করেন আমি বললাম কি রে ভাই দেশে থাকছি পান্ডি পান্ডি দলা দলি তো মেলা দেখছি এখানে আমরা দেশ ছেড়ে বাপ মা ভাই বোন ছেড়ে আইছি বিদেশের মাটি আমেরিকা শহরে এখানে এসে কিসের জন্য দলা দলি করা লাগবে এখানে সবাই মিলে সব বাঙালি মিলে আমরা মিলেমিশে এক পয়সা থাকি বলেই তো পারি তাই না আচ্ছা ঠাকুরপো ওই যে তুমি আসার সময় যে মাগুরার আমার মাসি তো ভাইয়ের যে ফোন নাম্বার নিয়েছিলে বাড়ির ঠিকানা নিয়েছিলে তার কাছে কি না রনি তোমার মাসি তো ভাই ও তো এক নম্বরের সিটান তুই এর কাছে আমি কতবার ফোন করেছি বুঝছেন ভাই ফোন করার সাথে সাথে খালা ফোন ধরে না খালি একটা ইংরেজি কথা কিনা যেন কয় সময় মতো মনে হয় বিদেশি মেম বিয়ে করে ভালাই যে খালি একটা কথাই বলি ফানি 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 কি সত্যি সত্যি এখানকার ফরেন মেয়ে বিয়ে করে ভালাই যে না হবে মানে ও খালা তো চরিত্র ভালো না বিয়ে করবে না মানে কি ভগবান এ কথা মাসি করলে তো হাত পেল আমার বিটা কুকু হ্যাঁ তোমার মনে নাই আমার কানে রনি মানে সিটার রনি আমার মেয়ে বন্ধুর ভাই মাইসে ভাই বুঝছেন দেশে থাকতি নিজে তো ঘোলা চেহারা সেই চেহারা ভাঙা একসাথে আট দশ জন মেয়ের সাথে লাইন মারছিল একবার আমাকে বাড়ি আইছিল আমাকে সুরাবন নুপুর এক নকি পানি ছিল আমি ওই কান সারা কিছু থাপ নাই ছিলাম বুঝছেন আর ঠিক ওই সে চিরার ভাই কথা করছে ওই যে কতদিন বাসু কে ভাই তোর কথাই করছিলাম কেন রানি খুব চিরার হাঁ কিছু নাই না তো ফোন করলে বলে তুই ফোন ধরিস না কে এক মহিলা ফোন ধরে ইংলিশ মহিলা সে খালি ছানি ছানি কয় ঘটনা কি রে আইসু আমেরিকা তাও কোনো নক্ত সত্য জ্ঞান হয় না আরে ওরা হচ্ছে ফোন বন্ধ থাকলে ভয়েস মেসেজ আসে ওখানে সেই বন্ধু কি রে শুনবি কি না শুনবি আগে তুই আমার সাথে কথা কর তুই বিরাট বড় সাহেব হয়ে গেছিস তাই না আর শুদ্ধ মাজায় কথা করছো আর তুই দোকানে করে কথা করছো কিসের জন্য তুই দেশে থাকতি আমার মহাদেব কয়ে বিয়ে কয়ে ডাকছি না হ্যাঁ এই থাম তো থাম তুই যে আমাদের পানি গেছিলি সে কথা তোর মনে আছে আমার ছোট বোন নুপুরে টকটি মারিছিলি তো কান ছাড়া বিজে থাপড়াই ছিলাম এখন তোকে ধরে আমি থাপড়াই এই কথা কথা আচ্ছা ঠিক আছে পাবনার কথাই করছি কথা শুনবো তুই ক এই শোন এই সুগারের জন্য একটা খুব খারাপ সংবাদ আছে কি কয় কি খারাপ সংবাদ না ওই দেশ থেকে কিছু একটা ফোন করছিল মহাদেবের মায়ের নাকি অবস্থা খুব খারাপ কি করছিস জানি শহরে আমাদের দেশের মানুষ আমরা যারা আছি খুবের বাড়ি আমরা গরিব দেশের গরিব মানুষ আমাদের মেলা সমস্যা আমাদের ভাত নাই কাপড় নাই বিদ্যুৎ নাই গ্যাস নাই কিন্তু আমাদের সব চাইতে বড় সম্পত্তি কি জানিস ভাই ভালোবাসা মায়া মমতা বন্ধন ভালোবাসা মায়া মমতা বন্ধন কোটি টাকা হাতে করে সারা পৃথিবী ঘুরে আয়গা কোন টাকা চুকাবো না তোর আমার কথা বিশ্বাস করতে না আমার কথা যদি বিশ্বাস না হয় সামনে যে বাঙালি ভাই বোন কথা কচ্ছু সেই এক ফোটা চোখের পানি তুমি হজার দেয় এত মোবাইল
দেশের মানুষ মায়ের ভাষার জন্য হাসি হাসি জীবন দেয়, বোধ আছে মানুষ স্বাধীনতার জন্য।